তো পেন নাম সবাইকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো লায়ন ফিশ। আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব লায়ন ফিশের সম্পর্কে বিভিন্ন তথ্য আর লায়ন ফিশের বিষক্রিয়ার তথ্য। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লায়ন ফিশ বা টেরোইস এক প্রকার বিষাক্ত সামুদ্রিক মাছ। এদের প্রধানত ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেখা যায়। লায়নফিশদের অসাধারণ বর্ণকরণ এবং বিষাক্ত পাখনার রশ্মির জন্য এরা বিখ্যাত। লায়নফিশ টেরোইস গণের অন্তর্গত। এদের কিছু বিশেষ প্রজাতি হল টেরোইস রেডিয়াটা, টেরোইস ভলিটান্স, টেরোইস মাইলস ইত্যাদি। টেরোইস ভলিটান্স এবং টেরোইস মাইলস পশ্চিম আটলান্টিক, ক্যারিবিয়ান ও ভূমধ্যসাগরে দেখতে পাওয়া দুটি আক্রমণাত্মক লায়নফিশ। লায়নফিশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের এক ধরনের শিকারী মাছ। লায়নফিশদের স্বাভাবিক কিছু বাসস্থান হল সমুদ্রাভিমুখী অগভীর প্রবালের প্রান্ত, লেগুন, মেসোফোটিক প্রাচীর ইত্যাদি। এরা খুবই অভিযোজিত হওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে লায়নফিশদের বাসস্থানের উষ্ণতা এবং লবণাক্ততার পরিবর্তনকেও এরা সহ্য করে নিতে পারে। লায়নফিশদের জলের ওপরের তল থেকে 100 মিটার নিচ পর্যন্ত দেখা যায়। যদিও এরা সর্বোচ্চ জলের নিচের 300 মিটার পর্যন্ত থাকতে পারে। লায়নফিশ প্রধানত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। দক্ষিণ জাপান ও দক্ষিণ কোরিয়াতে লায়নফিশদের প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়াও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, ইন্দোনেশিয়া, মাইক্রোনেশিয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে লায়নফিশদের প্রচুর পরিমাণে দেখা যায়। টেরোইস মাইলসদের দেখা যায় ভারত মহাসাগর এবং লোহিত সাগরে। এদের দেখা যায় সুমাত্রা থেকে শ্রীলঙ্কাতে। টেরোইস বা লায়নফিশের জুভেনাইল দশাতে এদের চোখের সকেটের ওপর টেন্টাকল অবস্থান করে। টেরোইস মাইলস লায়নফিশেরা 35 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্যযুক্ত হতে পারে। এদের পৃষ্ঠপাখনাতে 13টি লম্বা ও শক্ত কাঁটা এবং 9 থেকে 11টি নরম রশ্মি থাকে। অপর ক্ষেত্রে পায়ু পাখনাতে 3টি লম্বা কাঁটা এবং 6 থেকে 7টি নরম রশ্মি থাকে। পৃষ্ঠপাখনাগুলি চামড়ার মতো দেখতে হয় এবং বক্ষপাখনাগুলিকে ডানার মতো দেখতে মনে হয়। টেরোইস মাইলস বিভিন্ন রঙের হতে পারে, যেমন লালচে, ধূসর ইত্যাদি। টেরোইস ভলিটান্স বা রেড লায়নফিশ খুবই আক্রমণাত্মক হয়। এদের দেহে লাল, মেরুন বা বাদামি স্ট্রাইপ দেখা যায়। রেড লায়নফিশ 47 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। লায়নফিশদের গা থেকে অনেকগুলি বিষাক্ত কাঁটা বের হয়েছে, ফলে এদের দেখতে অনেকটা কিশোরযুক্ত সিংহের মতো লাগে। এই কারণেই এদের নাম লায়নফিশ হয়েছে। লায়নফিশগুলি বেশিরভাগই নকচার্নাল, অর্থাৎ রাত্রিবেলা সক্রিয় হয়। প্রজননকালে একটি স্ত্রী লায়নফিশ প্রায় 15,000 ডিম পারে। টেরোইস রেডিয়াটা
প্রায় 24 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত হতে পারে। এদের পৃষ্ঠপাখনাতে 12 বা 13টি বিষাক্ত কাঁটা এবং 10 থেকে 12টি নরম রশ্মি থাকে। পায়ুপাখনাতে 3টি কাঁটা এবং 5 থেকে 6টি নরম রশ্মি থাকে। বক্ষপাখনাগুলি বেশ লম্বা হয়। টেরোইস রেডিয়াটার বক্ষপাখনাতে কোনো ব্যান্ড থাকে না। এদের অন্যান্য পাখনাগুলি বর্ণহীন। লায়নফিশ প্রধানত ছোট মাছ, বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী, মোলাস্কা জাতীয় প্রাণীদের খাদ্য হিসাবে খেয়ে থাকে। এরা প্রধানত সবচেয়ে বেশি খাদ্য খেয়ে থাকে সকাল 7টা থেকে সকাল 11টার মধ্যে। আবার বিকেলের দিকে এদের খাদ্য খাওয়ার প্রবণতা অনেক কমে যায়। লায়নফিশরা অত্যন্ত পারদর্শী শিকারী। এদের বিশেষ পটকার সাহায্যে এরা জলস্তম্ভের কেন্দ্রে এদের শিকারকে নিয়ে আসে এবং শিকার করে। লায়নফিশ তাদের বক্ষপাখনা প্রসারিত করে এবং প্রায় একবারেই এদের শিকারকে এরা ভক্ষণ করে। লায়নফিশদের মধ্যে ক্যানিবালিজম ধর্ম দেখা যায়। বড় লায়নফিশ ছোট লায়নফিশদের শিকার করে থাকে। এছাড়াও লায়নফিশদের বেশ কিছু শিকারী প্রাণী আছে, যেমন মোরে ইল, ব্লু স্পটেড কর্নেট ফিশ, টাইগার গ্রুপার, নাসাও গ্রুপার ইত্যাদি। এবার আসা যাক টেরোইস বা লায়নফিশের বিষক্রিয়ার তথ্যে। পূর্বেই বলা হয়েছে যে লায়নফিশের সারা দেহে কাঁটা থাকে। এই কাঁটাগুলি যথেষ্টই বিষাক্ত। এই কাঁটা মানুষের শরীরে বিঁধলে কোনো কোনো ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। লায়নফিশদের মধ্যে সবচেয়ে বিষাক্ত লায়নফিশ হল রেড লায়নফিশ। লায়নফিশের টক্সিনে যেসব উপাদান থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য উচ্চ আণবিক ওজনযুক্ত কিছু প্রোটিন, যাদের গড় ওজন হয় 50 কিলোডাল্টন থেকে 800 কিলোডাল্টন। এছাড়াও লায়নফিশদের টক্সিনে যেসব উপাদান থাকে সেগুলি হল হায়ালুরোনিডেজ উৎসেচক, ব্যথা সৃষ্টিকারী উপাদান এবং জালক ভেদকারী উপাদান ইত্যাদি। লায়নফিশদের টক্সিনের প্রকৃতি হল নিউরোমাসকিউলার, অর্থাৎ লায়নফিশদের টক্সিন স্নায়ু এবং পেশির ওপর ক্রিয়া করে। লায়নফিশদের বিষের প্রকৃতি বোঝার জন্য এদের বিষগুলি ইঁদুর এবং গিনিপিগের দেহে প্রবেশ করানো হয়। প্রথমে কম মাত্রায় গিনিপিগের দেহে প্রবেশ করানো হয়। এতে দেখা যায় গিনিপিগের দেহের রক্তচাপ কমতে থাকছে। এরপর বিষের মাত্রা একটু বাড়ানো হয়। এতে গিনিপিগের দেহে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া দেখা যায়। রেড লায়নফিশ দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে যে সকল লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল প্রচণ্ড পরিমাণে আক্রান্ত স্থানে ব্যথা, মাথা যন্ত্রণা, বমি, শ্বাসপ্রশ্বাসের সমস্যা ইত্যাদি। টেরোইস মাইলসের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে আক্রান্ত স্থানে ব্যথা, বমি ও স্বল্প পরিমাণে পক্ষাঘাত দেখা যায়।